ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ আবারও কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। বলা হয় স্থানীয় সময় শনিবার দুই রাষ্ট্রনেতা ফোনে কথা বলবেন। আগামী সোমবার এই ফোনালাপের প্রস্তাব দিয়েছিল রাশিয়া, তবে ওয়াশিংটন শনিবার ফোনালাপের দিন প্রস্তাব করায় তাতে সম্মত হয় দুই দেশ। এর আগেও ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকট নিয়ে কথা হয় বাইডেন পুতিনের মধ্যে। যুক্তরাষ্ট্র পশ্চিমারা সন্দেহ করছেন যে কোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া, যদিও বরাবরই তা অস্বীকার করছে মস্কো।